যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইকোনমিস্টের বিরুদ্ধে মামলা করেছেন ইরাকের অভিনেত্রী ও টক শো উপস্থাপক এনাস তালেব। অপ্রাসঙ্গিকভাবে ছবি ব্যবহারের অভিযোগে তিনি পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন। সম্প্রতি ইকোনমিস্ট পত্রিকায় আরব পুরুষদের তুলনায় নারীদের মোটা হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ পায় যেখানে ছবি ব্যবহার করা হয় তালেবের, আর এতে চটেছেন তিনি। 42 বছর বয়সী এই অভিনেত্রী জানান, অনুমতি ছাড়াই নিবন্ধটিতে অপ্রাসঙ্গিকভাবে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে, এতে তাঁর গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে ছবিটি ফটোশপে এডিট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এক সাক্ষাৎকারে তালেব যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ শুরু করেছেন বলে জানিয়েছেন। ইকোনমিস্ট পত্রিকায় ব্যবহৃত তালেবের ছবিটি ইরাকের ব্যাবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে 9 মাস আগে তোলা বলে জানা যায়। কেন আরব বিশ্বে নারীরা পুরুষের চেয়ে মোটা হয়, এই শিরোনামে জুলাইয়ের শেষের দিকে নিবন্ধটি প্রকাশ করে ইকোনমিস্ট। এতে বলা হয়, পুরুষের তুলনায় আরবের নারীদের ওজন বেশি হওয়ার অন্যতম কারণ দারিদ্র। এছাড়া তাদের অনেকেই সামাজিক বিধিনিষেধের কারণে ঘরবন্দী থাকেন। আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে কিছু পুরুষের কাছে মোটাসোটা গড়নের নারীরা আকর্ষণীয়। নিবন্ধে বলা হয়, ইরাকিরা প্রায়শই সৌন্দর্যের আদর্শ হিসেবে মোটাসোটা এনাস তালেবকে উল্লেখ করে। এনাস তালেব নিবন্ধটিকে সাধারণভাবে আরব নারী এবং বিশেষ করে ইরাকি নারীদের জন্য অবমাননাকর হিসেবে দেখছেন। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, কেন পত্রিকাটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরব বিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল। আমি সুস্থ, আমি নিজের চেহারা নিয়ে খুশি, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ।